আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছে আমি আলফিনুনা। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে 11 দিনে 5,32,000 কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার রাত 10টা পর্যন্ত এই ইলিশ পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান। এদিকে ভারত সরকারের অনুরোধের প্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে। জানা গেছে বাংলাদেশ সরকার 24,20,000 কেজি ইলিশ ভারতে পাঠানোর ঘোষণা দেয়। এর মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত 26 সেপ্টেম্বর থেকে গতকাল রাত পর্যন্ত 11 দিনে 5,32,000 কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে 10 মার্কিন ডলারে, যা প্রায় 1,180 টাকা। এদিকে শনিবার বেনাপোল মাছ বাজারে 1 কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে 1,300 টাকায়, কেজির উপরে ইলিশ বিক্রি হয়েছে 1,800 থেকে 2,000 টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় 600 থেকে 800 টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যে 3 জন বাংলাদেশে দগ্ধ হয়েছিলেন তাদের 2 জন মারা গেছেন, অপরজনের অবস্থা আশঙ্কাজনক। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতরের গেলাং পাতার SILC শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানকার 4টি কারখানায় আগুন লাগে। এতে 3 বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় সুলতানা আমিনা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের 2 জন মারা যান। শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে লেবার উইংয়ের প্রথম সচিব ASM জাহিদুর রহমান সময় বা সংবাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের 1 জনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের। উভয়জনের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। একই জেলার মহিউদ্দিন নামের অপর বাংলাদেশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্মকর্তা জাহিদুর রহমান জানান, মৃতদেহ 2টি হাসপাতালের মর্গে রয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে। সংস্কারে সহায়তা, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স চুক্তি এবং ক্রয় সংক্রান্ত বিষয় আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে। মানি লন্ডারিং ঠেকানো এবং পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতি বিরোধী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন। ওয়াশিংটনে এই আলোচনার কথা রোববার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, দুর্নীতি মোকাবেলা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং চুরি যাওয়া সম্পত্তি ফেরানোর ক্ষেত্রে সহযোগিতার জোরদারে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতি বিরোধী ভারপ্রাপ্ত সমন্বয়ক শেলবি স্মিথ উলসনের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংস্কারের সহায়তা, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স চুক্তি এবং ক্রয় সংক্রান্ত বিষয় আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। বিশিষ্ট নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেনের নামাজ জানাজা সম্পন্ন হয়েছে। কানাডার স্থানীয় সময় শনিবার বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে জানাজা হয়। জানাজা শেষে তাকে কংক্রেইন কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন কমিউনিটির প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে। অভিনেতা জামাল উদ্দিন হোসেন শুক্রবার সন্ধ্যা 6টায় কানাডার রকি ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 18 সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার ইউরিন ইনফেকশন রয়েছে। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। 21শে পদকপ্রাপ্ত এই শিল্পী গত 25-15 বছর ধরে অভিনয়ের একেবারে অনিয়মিত। গত 7 বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মরক্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে 2 দিন ধরে ব্যাপক বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু অংশে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। মরুভূমি এলাকায় এ ধরনের আকস্মিক বন্যার ঘটনা বিরল। নাসার কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতে দেখা গেছে 50 বছরের বেশি সময় ধরে শুকিয়ে যাওয়া জাগোরা ও টাটা এলাকার মধ্যে ইরিকুই নামের হ্রদটি পানিতে ভরে গেছে। মরক্কোর আবহাওয়া দফতরের কর্মকর্তা হোসেন ইয়াবেল বলেন, গত 30 থেকে 50 বছরের মধ্যে এত কম সময়ে এত বেশি বৃষ্টি দেখেনি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে মরক্কোর বন্যায় 18 জন প্রাণ হারিয়েছেন। এর আগের বছর সেখানে ব্যাপক ভূমিকম্পের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষ। গত সেপ্টেম্বরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে মরক্কোয় বাঁধ দিয়ে তৈরি জলাধারগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে।
এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।